বিরতির পর ফিরে আসলাম। জঙ্গল পরিষ্কার করে রাস্তা প্রশস্তের কাজে হাত দিল টিপ্রামাথা দল। মোহনপুরের একাধিক রাস্তাতেই আজকে সকাল থেকে পরিলক্ষিত হলো এমন একটি ছবি, যেখানে রাস্তার দুপাশে অধিক পরিমাণে গাছ বৃদ্ধি পাওয়ার ফলে সেই গাছগুলোর জন্য রাস্তা শুরু হয়ে যাচ্ছে। আর এই রাস্তা শুরু হওয়ার ফলে দুর্ঘটনার একটা আশঙ্কাও থেকে থাকছে। তবে এই সমস্ত রাস্তাগুলি যেগুলি প্রধানমন্ত্রী সড়ক যোজনার অন্তর্ভুক্ত, কিন্তু তারপরও এই রাস্তাগুলি সংস্কার করা হয়নি রাজ্য সরকারের দ্বারা, এমনটাই অভিযোগ তুলেছেন টিপ্রামাথা দল। তাই দলের পক্ষ থেকে আজ সকাল থেকে শুরু হয়ে যায় রাস্তা সংস্কারের কাজ। রাস্তার দু সাইডে থাকা বড় বড় গাছগুলিকে কেটে ফেলা হয় এবং গাছ কেটে রাস্তার যে জায়গাগুলি কার্যত ঢেকে গিয়েছিল সেগুলিকে পরিষ্কার করা হয়। অর্থাৎ রাস্তাকে প্রশস্ত করার কাজে হাত দিয়েছে টিপ্রামাথা দল। তবে অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনে যেহেতু রয়েছে এই ভিলেজ কমিটি নির্বাচন এবং এই ভিলেজ কমিটি নির্বাচনের আগে পাহাড়ের একাধিক জায়গাতে নিজেদের ক্ষমতা আবারও তৈরি করার কাজে জানান দিতে নেমে পড়েছে মথা। মথার পক্ষ থেকে আজকের এই কর্মসূচি, যে কর্মসূচি প্রসঙ্গে যেমনটা জানা যায়, টিপ্রামাথা দলের সাংগঠনিক ব্লক সিমনা বিধানসভা কমিটির উদ্যোগে কার্যত রাস্তা প্রশস্তের কাজ নেওয়া হয়েছে জঙ্গল কাটিংয়ের মাধ্যমে। বিভিন্ন এলাকার পাহাড়ি রাস্তাগুলি জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে, যার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে পাহাড়ি এলাকায় যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ জনগণদের। এবং এই সকল রাস্তাগুলি সবটাই প্রধানমন্ত্রী সড়ক যোজনার অন্তর্গত এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনার অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সংস্কারের উদ্যোগ নিচ্ছে না, এমনটাই অভিযোগ করেছে আজ টিপ্রামাথা সিমনা বিধানসভা কমিটির পক্ষ থেকে। আজকে এই অভিযোগ তুলে কার্যত গাছ কাটার কাজে হাত লাগিয়েছেন মথার কর্মী সমর্থকরা। যদিও আজকের এই কর্মসূচি প্রসঙ্গে এডিসির রবীন্দ্র দেব বর্মা কি জানাচ্ছেন, এমডিসি রবীন্দ্র দেব বর্মা কি জানাচ্ছেন শুনুন। এটা ইডি পিডাব্লিউডি রাস্তার নাকি? এটা আসলে এখন তো পিডাব্লিউডি না, এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে অন্তর্ভুক্ত হয়েছে। এটা মণিপুরী মোহনপুর মণিপুরী চমুনি তো শুনাই শুনাইতো এটা অলরেডি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে পরখালিন বাড়ি পর্যন্ত রয়েছে। দীর্ঘদিন যাবত রাস্তার দুপাশে বিরাট জঙ্গলা, এতে করে প্রায় সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। কখনো বাইকে বাইকের সংঘর্ষ, কখনো গাড়ি আর বাইক, কখনো অটো আর বাইক, এই সমস্ত একটা প্রতিদিন চলছে এই রাস্তাতে। তা আমরা চিন্তা করলাম, আমরা টিপ্রামাথা সিমনা ব্লক কমিটি চিন্তা করলাম যে জনগণের জীবন রক্ষার্থে এবং এলাকার নাগরিকবৃন্দের যে চলাচলের জন্য যে একটা সুবিধা করে দেওয়ার লক্ষ্যে আমরা আজকে পুরা সিমনা এলাকাতে, এখানে আমরা জগৎপুর থেকে আমরা শুরু করেছি আপ টু গজপাড়া পর্যন্ত এবং মনতলা কলোনি থেকে দাইগিয়া, কি বলে, ইন্ডাস্ট্রি সুনারাম, এরপর থেকে আমরা সোজা চলে যাব দাইগিয়া পর্যন্ত। এইভাবেই আমরা আরো এখানে বরকাথাল থেকে ডুমরাকারি পর্যন্ত এটা আমরা কাজ করতে যাচ্ছি। প্রচুর লোক আমাদের আজকে সামিল। মণিপুরের চৌমুহনি থেকে বড়কাঠাল পর্যন্ত রাস্তার জঙ্গল সাফাইয়ের নেতৃত্বে ছিলেন এমডিসি রবীন্দ্র দেব বর্মা, সিমনা ব্লক প্রেসিডেন্ট নির্মল দেব বর্মা, সাব জোনাল চেয়ারম্যান বিনয় দেব বর্মা থেকে শুরু করে আরো একাধিক মথার কর্মী সমর্থকরা এবং টিপ্রামাথা দলের যুব সংগঠন এবং মহিলা সংগঠনের কর্মীরাও আজকের এই রাস্তা আর পাশে যে গাছ গজে উঠেছে সেই গাছ কাটায় কাজে নিযুক্ত ছিলেন। বিরতির পর সঙ্গে থাকুন।